আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। আপনার একটি জমি রয়েছে, সে জমিটি হয়তো আপনার ক্রয়কৃত মালিকানাধীন একটি জমি, নয়তোবা সেটি আপনার উত্তরাধিকার সূত্রে মালিকানাধীন একটি জমি, এবং কি সে জমির মালিক হিসেবে সিএস জরিপ থেকে শুরু করে সর্বশেষ জরিপ হওয়ার আগ পর্যন্ত আপনার কাছে জমির ধারাবাহিক দলিল এবং কি খতিয়ান রয়েছে। কিন্তু সর্বশেষ যখন জরিপ হয় তখন কোনো কারণে আপনি উপস্থিত থাকতে পারেননি, আর ঠিক সে সময়ে আপনার নামে আপনার মালিকানাধীন সম্পত্তিটি অন্য কোনো ব্যক্তির নামে কোনো না কোনোভাবে রেকর্ড হয়ে গিয়েছে। একদিন হঠাৎ করে আপনি আপনার সেই জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গিয়েছেন, অর্থাৎ খাজনা পরিশোধ করতে গিয়েছিলেন ভূমি অফিসে, আর তখনই আপনি দুশ্চিন্তা পড়ে গিয়েছেন, কারণ আপনার মালিকানাধীন সম্পত্তিটি অন্য একজনের নামে রেকর্ড হয়ে গিয়েছে। এখন সে কি সেই সম্পত্তির মালিক হয়ে গেল? হ্যাঁ দর্শক, আজকে আপনাদের সামনে আলোচনা করব খতিয়ানের ভুল সংশোধন করার উপায় সম্পর্কে। বিস্তারিত জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, আজকের আলোচনার বিষয় ছিল খতিয়ানের ভুল সংশোধনের উপায় সম্পর্কে। আমাদের দেশে সাধারণত কয়েকটি কারণে একজনের সম্পত্তি অন্যজনের নামে রেকর্ড হয়ে যায়। দেখা যাচ্ছে যে আপনার মালিকানাধীন একটি সম্পত্তি আপনি অন্যজনকে বর্গা দিয়েছেন চাষাবাদ করে খাওয়ার জন্য, এবং যখন জরিপ হয় সেই সময় আপনার অনুপস্থিতিতে আপনি যাকে জমিটি বর্গা দিয়েছেন সেই ব্যক্তিটি জরিপ কর্মকর্তাদের ভুলভাল তথ্য দিয়ে উক্ত জমিটি তার নামে রেকর্ড করে নেয়। এছাড়া দেখা যাচ্ছে যে আপনার কোনো সম্পত্তি জরিপ হওয়ার আগে আপনি কোনো ব্যক্তির কাছে তার কিছু অংশ বিক্রি করেছেন, পরবর্তীতে যখন জরিপ হয় তখন সেই ব্যক্তি তার প্রকৃত সম্পত্তির সাথে আপনার অবশিষ্ট যে সম্পত্তিটি রয়েছে সেই সম্পত্তিটিও তার নামে রেকর্ড করে নিচ্ছে। আবার অনেক সময় দেখা যায় আপনি দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মব্যস্ততার কারণে আপনার এলাকার বাইরে রয়েছেন, আর ঠিক সেই সময় যখন জরিপ কার্য শুরু হয় তখন আপনার অনুপস্থিতিতে আপনার জমিটি কোনো না কোনো ব্যক্তি তার নামে রেকর্ড করে নিচ্ছে, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে সে উক্ত ব্যক্তিগণ তাদের নামে রেকর্ডকৃত খতিয়ান নিয়ে মালিকানা দাবি করছে, এবং কি একটা সময় দেখা যাচ্ছে সে সকল ব্যক্তিরা আপনার সাথে এই জমি জমার বিষয় নিয়ে সংঘর্ষের মতন ঘটনায়ও জড়িয়ে যাচ্ছে। দর্শক, এই সকল সমস্যার সম্মুখীন হলে, অর্থাৎ আপনার মালিকানাধীন সম্পত্তিটি সর্বশেষ জরিপে যদি অন্য কারো নামে রেকর্ড হয়ে যায়, সেক্ষেত্রে আপনি তিনটি উপায় অবলম্বন করতে পারেন আপনার রেকর্ড সংশোধনের জন্য। উপায় তিনটির মধ্যে প্রথমে আপনি সাব রেজিস্ট্রার বরাবর, অর্থাৎ সহকারী ভূমি কমিশনার বরাবর আবেদনের মাধ্যমে আপনার ভুল সংশোধন করতে পারেন। এর পরবর্তীতে যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে কি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, এবং সর্বশেষ যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে দেওয়ানি আদালত, অর্থাৎ দেওয়ানি আদালতে মামলার মাধ্যমে আপনি আপনার খতিয়ান সংশোধন করতে পারেন। দর্শক, চলুন জেনে নেওয়া যাক কীভাবে এবং কখন এই সকল ধাপ অবলম্বন করে আপনার খতিয়ানের ভুল সংশোধন করবেন। দর্শক, আপনার খতিয়ানের ভুল সংশোধনের প্রথম যে মাধ্যমটি রয়েছে সেটি হচ্ছে সহকারী কমিশনার ভূমি অফিসে চূড়ান্তভাবে প্রকাশিত রেকর্ডের করণিক ভুল, অর্থাৎ আপনার নামে ভুল, অংশ বসানোর হিসাবে ভুল, দাগ সূচিতে ভুল, ম্যাপের সঙ্গে রেকর্ডের ভুল, এই সকল করণিক ভুল সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তা অর্থাৎ সাব রেজিস্ট্রার নিজেই সংশোধন করতে পারেন। দর্শক, খতিয়ানের ভুল সংশোধনের যে দ্বিতীয় মাধ্যমটি রয়েছে তা হচ্ছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মামলার মাধ্যম। অত্র আইন অনুযায়ী ভূমি জরিপ রেকর্ডে ভুল ত্রুটি হলে জমির মালিক প্রতিকার পেতে এই ট্রাইব্যুনালে মামলা করতে পারেন। চূড়ান্ত রেকর্ডের গ্যাজেট প্রকাশের তারিখ হতে পরবর্তী এক বছরের মধ্যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করা যায়। যদি কেউ অন্য কোনো কারণে এক বছরের মধ্যে মামলা করতে না পারেন, তবে এই আইনের 145-এর এ ধারার 7 উপধারা অনুসারে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করতে বিলম্বের কোনো বিশেষ কারণ জানালে এবং ট্রাইব্যুনালে তা গ্রহণ করলে মামলা করার জন্য পরবর্তী আরও এক বছর, অর্থাৎ চূড়ান্ত রেকর্ডের গ্যাজেট প্রকাশের তারিখ হতে পরবর্তী মোট 2 বছরের মধ্যে মামলা করতে পারবেন। খতিয়ানে ভুল সংশোধনের সর্বশেষ যে মাধ্যম রয়েছে সেটি হচ্ছে দেওয়ানি আদালতে মামলার মাধ্যম। ভূমি জরিপ চলাকালে খতিয়ানে কোনো প্রকার ভুল হলে খতিয়ান সংশোধনের জন্য দেওয়ানি আদালতে মামলা করা যায় না, এমনকি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করার সময় থাকলেও দেওয়ানি আদালতে মামলা করা যায় না। যখন ট্রাইব্যুনালে মামলার সময়সীমা পার হয়ে যায় তখন অনেকেই হতাশা পড়ে যান, কিন্তু ওই সময়সীমা পার হবার পরেও দেওয়ানি আদালতের রেকর্ড সংশোধনের মামলা করে সংশোধন করে নিতে পারেন। এই মামলাকে ঘোষণামূলক মামলাও বলা হয়। এই মামলা করতে হয় জমির মূল্য অনুযায়ী সহকারী জজ আদালতে, সিনিয়র সহকারী জজ আদালতে বা যুগ্ম জেলা জজ আদালতে। দর্শক, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে খতিয়ান সংশোধন করতে আসলে কী কী কাগজপত্র লাগবে।
দর্শক, ক্ষতি আইন সংশোধন করতে যেসব কাগজপত্র লাগবে তা হলো উক্ত জমিতে মালিকানার সকল দলিলপত্র, যেমন মূল দলিলের সার্টিফাইড কপি, জমির ধারাবাহিক বায়া দলিল সমূহ, পূর্বের ক্ষতি আইনের কপি এবং চূড়ান্তভাবে প্রকাশিত ভুল রেকর্ডের কপি এবং আপনার এনআইডি কার্ডের ফটোকপি। দর্শক, এই সকল মাধ্যম অবলম্বন করে আপনি আপনার সর্বশেষ জরিপকৃত ক্ষতি আইনের ভুল সংশোধন করে নিতে পারেন। দর্শক, একটি কথা সবসময় মনে রাখবেন, আপনার মালিকানাধীন কোনো সম্পত্তি যদি ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে কারো নামে রেকর্ড হয়ে যায় বা কেউ যদি নিজের নামে রেকর্ড করে নেয়, তাহলে সে জমির মালিক হয়ে যাবে না। সেক্ষেত্রে আপনি সেই ভুল রেকর্ড অর্থাৎ ভুল ক্ষতি আইন সংশোধনের জন্য সহকারী ভূমি কমিশনার বরাবর আবেদন করতে পারেন এবং কি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন এবং কি সর্বশেষ দেওয়ানি আদালতে মামলা করতে পারেন। দর্শক, যখনই আপনার কোনো জায়গা জমির কাগজপত্র নিয়ে যে কোনো ঝামেলা পড়বেন, তখনই আপনার নিকটতম একজন বিজ্ঞ আইনজীবীর সহায়তা নিন। দর্শক, জমি জমার আইন সংক্রান্ত আরও অনেক ধরনের তথ্য রয়েছে, আমি চেষ্টা করব এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে সে সকল তথ্য পৌঁছে দেওয়ার জন্য। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।